চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো বিন্দাস আছো গুড ইভিনিং এখন বাজে 7টা তো এখন থেকে ভিডিও স্টার্ট করলাম আজকে একটা ছোট ব্লগ নিয়ে নয় ছোট একটা ভিডিও কালেকশন নিয়ে এসেছি পূজোর তো চলো দেখতে থাকো কি কি কিনেছি তো প্রথমে তোমাদেরকে দেখাই নীলের থেকে শুরু করি এই যে নীলের জন্য পূজোতে যা যা জামা কিনেছি ওটাই তোমাদেরকে দেখাচ্ছি এই যে একটা খুব সুন্দর একটা মানে জামা জামাটা খুব সুন্দর আর কাপড়টা পিওর কটন পুরো পিওর কটনই মনে হচ্ছে তো তো এটা জিন্স এর মতো দেখো এই যে জামা আর এই প্যান্ট তো এটাও একদিন পরবে প্যান্টটা খুব লং আছে অল্প দেখো এরকম প্যান্ট পছন্দ করে নীল আর গালাটাও ঠিক আছে এই একটা কিনেছি এগুলো পরে পিট করবো এখন যদি পিট করতে চাই তো অনেক দেরি লাগবে তারপরে নীলের আর একটা ড্রেস আছে এই যে এটা ইউনিক ড্রেস এটা প্রথম মানে এর টাইপের ড্রেস আমি দেখলাম নীলের জন্য এই যে একটা পাগলু টাইপের আর এই যে এই ড্রেসটা কালারটা খুব সুন্দর তার সাথে একটা ব্লেজার আছে আর প্যান্টটা দেখো খুব সুন্দর হচ্ছে সফট আর খুব দারুণ প্যান্টটা এটা অবশ্য শীতকালে ভালো লাগবে কারণ এটা যা গরম দুর্গা পুজোর সময় তো কার্তিক মাসে পুজো এখন এই ভাদ্র মাস চলছে তো তখন ঠান্ডা আশা করি পড়ে যাবে তখন ওই জন্য এটা কিনলাম এই যে নীলের জন্য আরেকটা আছে সিম্পল গেঞ্জি এটা একদম আর এখানে চেন তো এটাও একটু ইউনিক আর এখানে পকেট আছে পাগলু টাইপের কিন্তু পাগলুর মতো টুপি নেই তাছাড়া সব সেম টু সেম এই জামাটাও খুব সুন্দর লাগলো আর এর সাথে প্যান আছে প্যানগুলো সব মানে ওই যে একই ডিজাইন এটা ব্ল্যাক কালারের প্যান্টটা এটাই আর সব জিন্স তো এই জামাটা ওর জন্য কিনেছি এটাও মনে হয় সপ্তমীর দিন পরবে সপ্তমী কিংবা অষ্টমীর দিন পরাবো পাতলার জামাগুলোই ভালো এখন জানি না পুজোর টাইমে তো শীত পড়বে কিনা এই বছর প্রচন্ড গরম তো আর একটা আছে নীলের জন্য না এখনো একটা আছে এটা আর একটা আছে তো এটা মায়ের পছন্দ খুব ইউনিক জামা একটা এই যে খুব সুন্দর এই জামাটা জাস্ট দারুণ আমারও পছন্দ হয়েছে মায়ের এখানে তো ওই জামাটা দারুণ আর সফট আছে এটা পরেও আরাম পাবে আর তার সাথে প্যান্টটা তো খুব সুন্দর এই যে এই জামাগুলো এই যে আর এখানে একটা কি সুন্দর একটা কাজ রয়েছে এটা নীলকে আশা করি পরে ভালো লাগবে এই জামাটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে চলো আগে নীলের গুলো দেখিয়ে নি তারপর আমাদের গুলো দেখাবো এখানে নীলের একটা আছে এটা নীলের নয় আমি নীলের বার করতে যে আমার ভাইপোর বার করে দিয়েছি এটা আমার ভাইপোর জন্য কিনেছি এই যে একটা গেঞ্জি এটা নীলের মতনই নীলের যেমন একটা এরকমই আছে নীলের রেড নিয়েছি আর ওটা ইয়েলো এই যে গেঞ্জি প্যান্ট সামনে বাপের বাড়ি যাবো ওই জন্য ওর জন্য একটা কিনে নিয়েছি দুর্গাপুজোরও পরা হবে দুর্গাপুজোতে এটা মোহন থেকে নিয়েছি আর ওগুলো নতুন একটা দোকান দেখলাম আসানসোলে দোকানটা 4 মাস আগে পুরনো হবে তো ওখান থেকে এগুলো শপিং করেছি ওখানেও বাচ্চাদের কালেকশন খুব সুন্দর আর এই যে মোহন থেকে এই যে নীলের জন্য একটা গেঞ্জি প্যান্ট নিয়েছি এটা নীলের জন্য এই যে সেম টু সেম নীলের শুধু এখানে একটু কাজ আছে এই যে এটা আর নীলের ওইরকম গেঞ্জি খুঁজছিলাম পেলাম না তো এই কালারটা রেডটাই পেলাম নীলের দুটো রেড হয়ে গেছে আর এই প্যান্টের যা মোটা না এই প্যান্টটা খুব জানি না আমার ছেলে পরবে কিনা খুব শক্ত আবার আর সেরকম মোটা এই প্যান্টটা পরতে জানি না পারবে কিনা এই হলো নীলে কালেকশন তো এগুলো আমার পিক করতে হবে পরে আমি পিক করে নেব এবার দেখাই মায়ের আর বাবার পুজোর এই বছর অর্ধেক কেনা হয়ে গেছে পুজোর আগেই অনেক দিন আগেই এখন তো পুজো দেরি আছে
কলেজে জামা বানানো হয়ে গেছে বাবা আরো আরো আছে জামা চিপ তো ওগুলো দেখাবো তোমাদেরকে পরের জন্য জামা এটা এটা ঠিক করলাম না কালারটা দেখে নাও কালারটা খুব হালকা কালারের জামা এটা আর এই যে মায়ের সুতির শাড়ি এই যে একটা ভালো করে দেখাই তোমাদেরকে সুতির শাড়িগুলোকে বার করে নিই এই যে এরকম একটা সুতির শাড়ি এই যে মায়ের তোমাদেরকে দেখালাম সুতির শাড়িগুলো মায়ের জন্য দেখাবো কিন্তু ফার্স্ট আমারটা এলো না দেখিয়ে দিলাম এই নাও শাড়িটা দেখে নাও তোমরা এই যে এরকম পুরো ডিজাইনটা দেওয়া আছে তো এটা আমি সপ্তমীর দিন পরার জন্য নিয়েছি সেম টু সেম একই এই শাড়িটা তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে যে পুরো কাজ আছে শাড়িটাতে এটা দাম নিয়েছিল কত দামটা লেখা ছিল এখানে কত পাচ্ছি না 500 মধ্যে নিয়েছে কত না এটা 500 টাকা সুতির শাড়িটা হ্যাঁ আমি কি নাম ওরকম দাম বললে সুতির শাড়ি কি 1100 হ্যাঁ সেকেন্ড নে এই সুতির শাড়ি কি 1100 টাকা হয় সুতির হ্যাঁ সুতির শাড়িটা সুতির কাজ করা 500 টাকা আমি বলেছিলাম তখন বার করলে নাম পাঠো ছিল লেখা এখানে না এই কাগজে পড়ে গেছে আর এই যে মায়ের সুতির শাড়ি তো এটা মা আমি পছন্দ করে দিয়েছি মাকে তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে কালারটা খুব সুন্দর তো এটা পরলে মাকে ভালো লাগবে হলুদ হলুদ কালার না শাড়ি ভালো লাগে দেখতে হলুদ আছে সাদা আছে খয়েরি আছে অনেক কিছু কালার আছে এটাতে এটা খুব সুন্দর আর মা আরও নিয়েছে এই যে একটা শাড়ি এই শাড়িগুলো পরলাম না তো এগুলো ক্যাটলগ নেই তো এরকম করে দেখিয়ে দিচ্ছি এটাও একটা বেগুনি কালারের শাড়ি ফুল ফুল দিয়া তো এবার মা সব দুর্গা পুজোতে পরবে নাকি মা এসব দুর্গা পুজোর শাড়ি আর এই যে আর একটা তো এই কালারটা কেমন লিজো ম্যাচ ম্যাচ করছে এই কালারটা তো ভালো লাগছে না এই কালারটা মা পছন্দ করে নিয়েছে কখন জানি না তো এটাও মায়ের পছন্দ আমার সেরকম নেই হ্যাঁ এই শাড়িটা ভালো এই একটা শাড়ি এটা খুব সুন্দর দেখো পিঙ্কটা খুব সুন্দর এটা পরেও ভালো লাগবে এটা আর একটা শাড়ি আছে এই যে এটা ক্যাটলগ রয়েছে এই যে ক্যাটলগ দেখতে পাচ্ছ আর সামনে থেকে দেখিয়ে দিই খুব সুন্দর শাড়ি এটাও ভালো এগুলো মোহন থেকে নেওয়া হয়েছে হ্যাঁ আর একটা নিয়েছে এগুলো পটকি শাড়ি নাকি শাড়ি বলছে জানি না তো এই শাড়িটা খুব সুন্দর এই যে এই শাড়িটা পুরোটাই কাজ আছে এরকম মা আগের বছর একটা নিয়েছিল কালারটা ব্লু ছিল আর এটা কি কালার এটা কই দিন কি অরেঞ্জ কালার অরেঞ্জ এই যে এটা অরেঞ্জ কালার এটা ব্লাউজ পিস আছে কটন ফ্যান্সি শাড়ি কি দেখা কটন ফ্যান্সি নাম্বার দেয়া রয়েছে 2562 নাম্বার আর এই যে আমাদের রুমের জন্য বিছানা চাদর নেওয়া হয়েছে এই যে একটা এই যে এরকম সুতির এই চাদরগুলো ক্যাটলগ দেওয়া রয়েছে খুব সুন্দর এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পালিশের কভার এই যে একটা পালিশের কভার আর এই একটা এই চাদরটা খুব সুন্দর কিন্তু এগুলো রং উঠবে মনে হচ্ছে মা এই যে পুরো পিওর সুতির আছে ডিজাইনটা খুব সুন্দর এটার থেকে আরেকটা নিয়েছি ওটা বেশি ভালো আরেকটা কোথায় রইলো যা গরম না এটা ব্যাক কভার আছে আর দাও দেখতে পাচ্ছি আপনারা হ্যাঁ আর এই একটা ব্যাক কভার এই ব্যাক কভারটা খুব সুন্দর এটা পুজোর সময় পাবো এটা সুতির মধ্যে এই যে এরকম ডিজাইন তো এটা বেশি ভালো লাগছে
এই যে দেখো একটা পুরোটা দেখে নাও এটা তো এখানে চাদর সাথে বাড়িতে ফলো আছে এই যে পিওর এবার কটন এটা আর মোটা এটা খুব সুন্দর পুরো সব মোহন থেকে নেওয়া হয়েছে এই যে মানুষের কভার গুলো এই একটা আর এই যে একটা শাড়ি নিয়েছি এটা আমার বৌদির জন্য এই যে এরকম আমার একটা শাড়ি ছিল আছে আমি এখনো পরিনি আমার মা দিয়েছে সেম টু সেম কিন্তু কালারটা কি কালার অরেঞ্জ কালার আর এটা পুরো বেগুনি কালার তো এই শাড়িগুলো মানে ইউনিক উঠেছে আমি আগের বছর না এই বছর যখন আমি গাইয়ে গেছিলাম না চোদ মাসে গাজনে গেছিলাম তখন আমি শাড়িটা নিয়েছি তখন একটাই ছিল বাকিগুলো বিক্রি হয়ে গেছিলো অরেঞ্জ কালার তখন আমার বৌদি খুব পছন্দ হয়েছিল সেম টু সেম একই শাড়ি কালারটা আলাদা জাস্ট শাড়িটা পুরো একই এরকমই আমার একটা শাড়ি আছে এটা বৌদির জন্য নিয়েছে এই যে বাবার জন্য জামার ছিট আর প্যানের ছিট এই জামার ছিটটা আর মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি এই যে এই কালারটা মায়ের ফেভারিট কালার ওই জন্য এরকম কালারের নিয়েছি এই শাড়িটা খুব সুন্দর আমার তো খুব ভালো লাগলো এটা মোহন থেকেই নিয়েছি যতগুলো জিনিস নিয়েছি শুধু মোহন থেকেই নিয়েছি নীলের কটা জামা চারটে জামা আর আমার দুটো চুড়িদার অন্য একটা নতুন দোকান থেকে নিয়েছি বাকি সব মোহনের আর এই যে এই শাড়িটা খুব সুন্দর সব মোহনে হ্যাঁ বাবা হ্যাঁ বাবা একটা শার্টের পিস নিয়ে হয়েছে আরেকটা আছে তো ওটা ওই দোকানেরই জন দোকানে নীলের জন্য নিয়েছি এই যে এই শাড়িটা খুব সুন্দর আশা করি আমার মায়ের পছন্দ হবে খুব সুন্দর শাড়িটা নরম আছে তারপর জানি না মায়ের পছন্দ হবে কিনা আরো আছে তোমাদেরকে দেখাই দেখো সাথে পিস আছে এই যে প্রথমে আমার গুলো দেখিনি এই শাড়িটা বলো আমার মায়ের পছন্দ হবে কি ভাই এই শাড়িটা খুব সুন্দর দেখো তুমি হাত দিয়ে দেখো তো তখন নরম কাপড়টা খুব সুন্দর তখন মনে হচ্ছিল যে ইয়ে হবে কাপড়টা কিন্তু নরম কাপড় ভালো কাপড় কাপড়টা খুব সুন্দর হবে আর এই যে আমি একটা উন্না নিয়েছি এই উন্নার দাম নিল 100 টাকা এটা ফুটপাত থেকে নিয়েছি এটা খুব সুন্দর এটা ভালো ওটা এটা গরমে খুব কাজে লাগবে বাইরে যাই মুখটা পুরো বেঁধে নেওয়া হবে ও খুব সুন্দর এটা জাস্ট ভালো আছে আরো নিয়েছি এখানে এই যে ঠাকুরের জন্য একটা প্রদীপ নিয়েছি এটা খুব সুন্দর প্রদীপটা তারপর নিয়েছি বেল পাতা আর নিয়েছি এই যে বাসন মাজার জন্য এই পাউডারটা বলছে এই পাউডারটা দিলে বাসন মাজলে খুব সুন্দর ছেড়ে যাবে তো ওই জন্য নিলাম পিতলে সব কিছু রয়েছে পিতল অ্যানোমিয়াম তারপর আয়রন সব কিছু সিলভার সব কিছু ছেড়ে যাবে এটা ওই জন্য নিয়েছি আর আমি চুড়িদার নিয়েছি দুটো তো আমার চুড়িদারগুলো কই দাঁড়াও দেখাই দাও আমাদেরকে চুড়িদারগুলো কোথায় গেল হ্যাঁ বাবা এই যে জামার ছিট নিয়েছে একটা খুব সুন্দর এই কালারটা মায়ের পছন্দ আমার ভালো লাগছে খারাপ লাগছে না এই যে বাবার জন্য একটা ছিট নিয়েছে জামার তো বাকিগুলো পুজোর মানে আগে অনেক দিন আগে কেনা হয়ে গেছে ওগুলো বাবা জামা বানানো হয়ে গেছে আর এই যে এটা পছন্দ হয়েছিল মায়ের ওই জন্য আর একটা নিল আর আমার জন্য নিয়েছে এই যে দুটো চুড়িদার তার মধ্যে একটা এটা দেখাই এটা নায়ার মধ্যে খুব সুন্দর জাস্ট খুব দারুণ লাগলো এই যে পুরো এখানে নায়রা কাট আছে এই যে একটা দিকে একটা এই দিকে এই যে পুরো চুড়িদারটা এরকমই আমি এবছর শাড়ি সেরকম নিয়ে একটা সুতির শাড়ি নিয়েছি ওটা আমি সপ্তমীর দিনে পরার জন্য বাকি সব শাড়ি আছে আর চুড়িদার নিয়েছি দুটো এই একটা উন্না এই উন্নাটা খুব সুন্দর এই চুড়িদারটার সাথে পেয়েছি আর তার সাথে আছে প্যান্ট প্যান্টটা কেমন দেখি নাই জাস্ট এখানে এখনই দেখছি তো প্যান্টটাও ভালো খুব সুন্দর সফট আছে প্যান্টটাও ভালো আর এই একটা নিয়েছি তো এটা যা ভারী এটা আমি পরেছিলাম তোমাদেরকে ফটোটা দিয়ে দেবো আমি এই যে এরকম খুব সুন্দর এটা আমি আর খুলবো না এখন খুললে আর মানে ফিট করতে পারবো না এটা খুব ভারী একটা লং গাউন আছে তো খুব সুন্দর লাগলো আমার দেখে প্রথমে এটা পছন্দ করলাম তারপর নিয়েও নিয়েছি তোমাদেরকে আমি ফটোটা দিয়ে দেবো আমার পরে একটা পিক আছে তো পিকটা দিয়ে দেবো আর এই যে পুরো দেখে নাও এটা আমি খুলছি না এখন